আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। আতঙ্কে আছে ভারতের 20 কোটি মুসলিম। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। অর্চনার ফাঁদে দুই মন্ত্রী সহ 25 রাজনৈতিক মোবাইল থেকে মিলল যে ভয়ঙ্কর তথ্য, যে কারণে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না বাইডেন। নামাজ পড়ানোই সৌদি ইমামের 12 বছরের কারাদণ্ড। ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ড, গুলির শব্দ, তারপর যে করুণ পরিণতি ঘটল। পুতিনের প্রতি মাহমুদ আব্বাসের সমর্থন যে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র, যে কারণে নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছে 1 ডজনের বেশি দেশ। পুতিনের বাবা মায়ের কবরে চিরকুট যা হলো নারীর। বাইডেনের যে এক মন্তব্যে পাকিস্তানে তোলপাড়, যে কারণে রুশ প্রশিক্ষণ কেন্দ্র হামলা। হাসপাতালের ছাদে মিলল 200 শতাধিক লাশ। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, যে কারণে নারীর চুল কেটে কপালে লেখা হলো 420। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের নিউজটি দেখছেন এবং শুনছেন। ইসলাম হলো বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান ধর্ম। আগামী 2060 সালের মধ্যে মুসলমানদের জনসংখ্যা বর্তমান থেকে বহু গুণ বৃদ্ধি পেতে যাচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের একটি প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এবার ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এবং জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি ইস্যুতে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট এক হাত নিয়েছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপিকে। কট্টর হিন্দুত্ববাদী দলটি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি দেশটির 20 কোটি মুসলিম আতঙ্কে আছে বলে মন্তব্য করা হয়েছে। দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক ইস্যুতে বলা হয়েছে, কট্টর হিন্দুত্ববাদী সরকারের ধর্মীয় বৈষম্যমূলক আইনের কারণে ভারতের 20 কোটি মুসলিম আতঙ্কিত। সংখ্যালঘুদের আশঙ্কা নরেন্দ্র মোদী হিন্দু রাষ্ট্র গঠনের দিকে এগোচ্ছে। গত মাসে ভারতের সরকার যে আইন এনেছে তাতে মুসলিম বাদে বাকিদের নাগরিকত্ব পাওয়া সহজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে 130 কোটি মানুষের নাগরিকত্ব যাচাই করতে উদ্যোগ নিচ্ছে বিজেপি সরকার। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অর্চনার ফাঁদে দুই মন্ত্রী সহ 25 রাজনৈতিক মোবাইল থেকে মিলল যে ভয়ঙ্কর তথ্য। তদন্ত যত এগুচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যৌন চক্র চালিয়ে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল এবং লাখ লাখ টাকা আদায়ের অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে ওড়িশার সিরিয়ার ব্ল্যাকমেলার অর্চনা রাগ। তাকে নিয়ে তোলপাড় ওড়িশার রাজ্য রাজনীতিতে। তার সম্পর্কে উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। ওড়িশার এক সংবাদ মাধ্যম promeanews.com এ দাবি করা হয়েছে, সম্প্রতি তদন্তে পুলিশ জানতে পেরেছে উড়িতে এক বিধায়কের সঙ্গে গিয়েছিলেন অর্চনা, যা নিয়ে ওড়িশার রাজনীতির অন্তরে জোর গঞ্জন গুঞ্জন শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, অর্চনার মোবাইল ফোন এবং তার বাড়ি থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্ক পরীক্ষা করে ওই বিধায়কের সঙ্গে বেশ কিছু ছবি এবং হোয়াটসঅ্যাপে কথোপকথন পাওয়া গেছে। সূত্রের খবর, ওই বিধায়ক বিশাখাপত্তনম হয়ে বেঙ্গালুরু গিয়েছিলেন, সেখানে বিমানবন্দরে অর্চনার সঙ্গে নিজস্বিত হলেন। তারপর তার একসঙ্গে মাইশুরুতে যান এবং উটিতে রাত কাটান। অর্চনা ওই বিধায়ককে তার গাড়ি পুড়িয়ে ফেলতে বলেছিলেন, অর্চনার মানসিক বিকারগ্রস্ত এমনটা বলেছিলেন বিধায়ক। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না বাইডেন। কয়েকদিন আগে রিয়াদ সফরে গিয়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন সেই যুবরাজের মুখ দর্শন করতে চান না বাইডেন, তাই ইন্দোনেশিয়াতে হতে যাওয়া G7 সম্মেলনে সৌদি যুবরাজের মুখোমুখি হতে চান না তিনি। রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুল্লিভান এ তথ্য জানিয়েছেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নামাজ পড়ানোয় সৌদি ইমামের 12 বছর কারাদণ্ড। তুরস্কের বিখ্যাত আয়া সফিয়া মসজিদ প্রাঙ্গণে নামাজে ইমামতি করায় একজন সৌদি ইমামকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরব সরকার। বৃহস্পতিবার 13 অক্টোবর একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা এই তথ্য প্রকাশ করেছে। প্রিজনার্স অফ কনফারেন্স কনসায়েন্স নামে সৌদি মানবাধিকার সংস্থা বলেছে, বুধবার সৌদি ইমাম এবং কোরআনের হাফেজ আবদুল্লাহ বাসফারকে 12 বছর কারাদণ্ডের আদেশ দেয় সৌদি আদালত। তিনি বেশ কয়েক বছর আগে তুরস্কের আয়া সফিয়া মসজিদে এ প্রাঙ্গণে ইমামতি করার আমন্ত্রণ গ্রহণ করেছিলেন। এরই প্রেক্ষাপটে তার বিচার হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাটি এর রায় নিন্দা জানিয়ে কর্তৃপক্ষের কাছে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। আবদুল্লাহ বাসফার সৌদি আরবের একজন প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব। তিনি জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের শরিয়া ও ইসলামী স্টাডিজে সহযোগী অধ্যাপক ছিলেন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ড, গুলির শব্দ, তারপর যে করুণ পরিণতি ঘটল।
কুখ্যাত হিসেবে পরিচিত ইরানের এভিন কারাগারে গতকাল রোববারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় কারাগার থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এক পর্যায়ে সেখান থেকে গুলির শব্দও পাওয়া যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি খবর বিবিসি। খবরে বলা হয়, রোববার রাতে কারাগার থেকে সতর্কতামূলক সাইরেন শোনা যায়। বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায় রাতের অন্ধকারের মধ্যে কারাগারের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং কালো ধোঁয়া উঠছে। এক পর্যায়ে সেখান থেকে গোলাগুলির শব্দ পাওয়া যায়। জানা গেছে, ওই কারাগারে মূলত বিদেশি ও রাজনৈতিক বন্দীদের আটক করা হয়। হিজাব ইস্যুতে মাশা আমিনের মৃত্যুর পর হিজাবি বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ইরান। কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলন থেকে বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। তাদের অনেককেই ওই কারাগারে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে কারাগারের মধ্যে গোলাগুলির শব্দ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ইরানের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুতিনের প্রতি মাহমুদ আব্বাসের সমর্থন চেয়ে হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থন দেয়ায় হতাশা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা। তারা মাহমুদ আব্বাসের সমালোচনা করে বলেছেন, কাজাখস্তানে একটি আন্তর্জাতিক সম্মেলনে তিনি পুতিনকে সমর্থন করেন এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করেন, যা হতাশাজনক। জেরুজালেম পোস্টের খবর, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্রের বরাত দিয়ে রোববার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানে পুতিনের সঙ্গে বৈঠক করেন মাহমুদ আব্বাস। বৈঠকে ন্যায় বিচার ও আন্তর্জাতিক আইনের সমর্থন করে ফিলিস্তিনের পাশে থাকতে পুতিনকে আহ্বান জানান আব্বাস। এ সময় তিনি পুতিনকে বলেন, বাইরের প্রশাসনকে তিনি বিশ্বাস করেন না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়তে বলেছে এক ডজনের বেশি দেশ। নিজেদের নাগরিকদের যত দ্রুত সম্ভব ইউক্রেন ছাড়ার নির্দেশনা দিয়েছে চীন ও আরব বিশ্বের এক ডজন দেশ। ইউক্রেনের পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়ে এমন নির্দেশনা দিয়েছে এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া কমপক্ষে আটটি দেশ কিয়েভে নিজেদের দূতাবাস ও কনসুলেটের কর্মীদের সরিয়ে নিচ্ছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইউক্রেন থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে চীন সহ অনেক দেশ। ছবিতে মিসাইল হামলা থেকে বাঁচতে কিয়েভের মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছে স্থানীয়রা। মধ্য এশিয়ার দুই দেশ কাজাখস্তান ও উজবেকিস্তান কিয়েভে নিজ নিজ দূতাবাসে কূটনৈতিক ও কর্মীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। এছাড়া ইউক্রেন থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যেসব দেশ, তার মধ্যে রয়েছে কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, সার্বিয়া, তাজিকিস্তান ও বেলারুস। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, পুতিনের বাবা মায়ের কবরে চিরকুট যা হলো নারীর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাবা মায়ের কবরে বিদ্বেষমূলক চিরকুট রাখার অভিযোগ উঠেছে রাশিয়ান এক নারীর বিরুদ্ধে। ইতিমধ্যে নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। রিপোর্ট, গত সোমবার 60 বছর বয়সে ইরিনা তসা বানেভাকে আটক করা হয় এবং তাকে যুদ্ধবিরোধী প্রতিবাদে কবর অপবিত্র করার জন্য অভিযুক্ত করা হয়েছে। তিনি গত 6 অক্টোবর পুতিনের বাবা মায়ের কবরে সে চিরকুট রাখেন। এদিন ছিল পুতিনের জন্মদিনের আগের দিন। রুশ নিউজ সাইট মিডিয়া জোনের বরাত দিয়ে নিউজ উইক বলেছেন, ইরিনা নিরাপত্তা ভেদ করে সেরাফিম বোসকোয় কবরস্থানে প্রবেশ করেন। সেখানে পুতিনের বাবা মায়ের কবর। চিরকুটে তিনি পুতিনকে পাগল ও খুনি হিসেবে উল্লেখ করেন এবং সেখানে আরো লিখেন, পুরো বিশ্ব পুতিনের মৃত্যু কামনা করছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাইডেনের যে এক মন্তব্যে পাকিস্তানে তোলপাড়। পাকিস্তানে পারমাণবিক কর্মসূচি নিয়ে তির্যক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, বিশ্বের বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পাকিস্তান। দেশটিতে কোনো সংগতি ছাড়াই পারমাণবিক অস্ত্র আছে। বাইডেনের এমন মন্তব্যের পর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে। এছাড়া পাকিস্তানের রাজনৈতিক মহলে বাইডেন মন্তব্যে ঘিরে চলছে তোলপাড়। খবর এক্সপ্রেস ট্রিবিউন, ইতিমধ্যে গতকাল শনিবার বাইডেনের মন্তব্যের কারণে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তানের সরকার। দেশটির জ্বালানি মন্ত্রী খুররম দস্তগীর বাইডেনকে মন্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। বাইডেনের এমন মন্তব্যের পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জোরদারি করাচিকে এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেন, বাইডেনের মন্তব্যে আমি বিস্মিত। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে রুশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা। রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল শনিবার দুই বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অন্তত 11 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো 15 জন। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। রিপোর্টে পাল্টা হামলায় ওই দুই বন্দুকধারীও নিহত হয়েছে। জানা যায়, ওই দুই ব্যক্তি ইউক্রেনের স্বেচ্ছায় যুদ্ধ করতে এসেছিলেন। এদিকে গার্ডিয়ান তাদের লাইভ প্রতিবেদন জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একজন উপদেষ্টা বলেছেন, ধর্মীয় তর্কের কারণে দুই রুশ স্বেচ্ছাসেবক তার সহকর্মী স্বেচ্ছাসেবকদের উপর হামলা চালিয়েছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, হাসপাতালে ছাদে মিলল 200+ লাশ। সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের নিস্তার হাসপাতালে ছাদ থেকে শত শত পচা গলা মরদেহের খবর তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনা ইতিমধ্যে হতবাক পুরো পাকিস্তানের মানুষ। সম্প্রতি জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনা তদন্তের 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহি। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি পাকিস্তানে।
পাকিস্তানের একাধিক স্থানীয় গণমাধ্যম জানায় ইতিমধ্যে ছাদের মরদেহের সংখ্যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কেউ বলছে 200 মরদেহ, আবার কেউ বলছে 500 দেখা গেছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী এ ঘটনার খোঁজ খবর নিয়েছেন ও প্রদেশের স্বাস্থ্যসেবা সচিবের কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়ে নিয়েছেন। তিনি বলেন, হাসপাতালের ছাদে মরদেহ ফেলে রাখা অমানবিক কাজ। এ ঘটনায় দায়ী স্টাফদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে যে কানে নারী চুল কেটে কপালে লেখা হলো 420। পরকের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের মালদহের এক নারীকে নির্যাতন করা হয়েছে। তাকে ঘর থেকে বের করে চুল কেটে দেওয়া হয়েছে। দাম্পত্য সম্পর্কে বিশ্বাসঘাতককে চিহ্নিত করতে ওই নারীর কপালে লিখে দেওয়া হলো 420। এরপর ওই তাকে গ্রাম ছাড়াও করা হয়েছে। রোববার এই ঘটনার ভিডিও প্রকাশ আসতে পশ্চিমবঙ্গ জুড়ে সমালোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মালদহের চাঁচলের খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডরণ বেদে পাড়ার বাসিন্দা কাজলি বেদে বছর দুই আগে তার স্বামী মারা গেছেন। তারপর থেকে ছোট দুই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন কাজলি। কিন্তু গত কয়েক মাসে তার চাল চলনে বদল আসে বলে অভিযোগ শ্বশুর বাড়ির লোকজনদের। তাদের অভিযোগ, গ্রামের একাধিক পুরুষের সঙ্গে কাজলির সম্পর্ক তৈরি হয়েছে। মাঝে মধ্যে নাকি কাজলি রাতে বাড়ি থেকে বেরিয়ে যেতেন।